ও সালাতাম ও আল্লাহ রাসুলিল্লা ও আলাহি ও আসহাবিহি আমার প্রশ্ন হল এক রাকাত বেতের সালা আদায়ের সহি পদ্ধতি জানতে চাই এক রাকাত আলাদা করে পড়া এটা রসুল সাল্লাহ সাল্লাম থেকে রাতের সালাতের ক্ষেত্রে সাব্যস্ত হয়েছে কাউলি এবং ফাইলি দুটোই কাউলি হচ্ছে বোখারির হাদিস যেখানে রাসুসাল্লা সাল্লাম বলেছেন ইদা খাশিয়া আহাদ ও মুসুবহা সাল্লা রাকা এত মাকাত সাল্লাহ যখন তোমাদের কেউ রাতের সালাত এর আগে তিনি বলেছিলেন সালাতল্লা মাতনা মখনা রাতের সালাত হচ্ছে দুরাকাত দুরাকাত এভাবে পড়তে পড়তে তোমাদের যদি কেউ প্রত্যুষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে যেন এক রাকাত হলেও আদায় করে নেয় কারণ এ এক রাকাত তার রাতের সালাতকে বিজোড় করে দেবে বেতের করে দেবে আর রাসু সাল্লাহাম বেতের সালাদ নানাভাবে পড়েছেন কখনও দু রাকাত দুরাকাত করে পড়ে এই এক রাকাত মিলিয়েছেন অথবা কখনো তিন রাকাত একসাথে পড়েছেন পাঁচ রাকাত পড়েছেন সাত রাকাত পড়েছেন নয় রাকাত পড়েছেন আচ্ছা রাসুলসাল্লাহ সাল্লামের অধিকাংশ আমল ছিল রাতে এগারো রাকাত তাহলে তিনি যদি নয় রাকাত পড়তেন তাহলে আগে দু রাকাত পড়তেন তারপর নয় রাকাত তিনি যদি সাত রাকাত বেতের পড়তেন তাহলে আগে দু রাত দুর্ঘাত করে চার রাকাত তারপর সাত রাকাত। তিনি যদি পাঁচ রাকাত ভেতর পড়তেন তাহলে তিনবার করে দু দু রাকাত করে ছয় রাকাত তারপরে পাঁচ রাকাত। তিনি যদি তিন রাকাত পড়তেন তাহলে দু দু দুর্ঘাত করে আট রাকাত পড়ে তারপরে তিন রাকাত তাহলে এগারো রাকাত আর তিনি যদি এক রাকাত পড়তেন তাহলে দু রাত রাকাত করে দশ রাকাত পড়ে তারপরে এক রাকাত। তবে আব্বাস হাদিসে সাব্যস্ত হয়েছে যে তিনি তেরো রাকাত মানে হচ্ছে এই সিস্টেমেই সর্বোচ্চ বেতের হচ্ছে রাকাত আর আরো দুরাকাত বাড়িয়ে তেরো রাকাত যদিও কেউ কেউ বলেছেন এই দুরাকাত হলো ফজরের কিন্তু এটা আসলে ওইভাবে সাব্যস্ত হয়নি সব হাদিস সামনে রাখলে বোঝা যাচ্ছে যে এটা যে একদম শুধু ফজরের অতিরিক্ত দুরাকাত এটা এটা ওইভাবে প্রমাণিত নয় হতে পারে আবার অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় যে না রাত্রেই তিনি তার রাকাত পড়তেন